ব্যারাকপুর থেকে লড়াই করবেন পার্থ ভৌমিক। দেড় বছর ধরে দল বলে নিয়ে এসছে যে আপনাকে টিকিট দেব ব্যারাকপুরে, দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না। আমার জন্য ব্যারাকপুরই সর্বোপরি ছিল, আমাকে বারবার অন্য অন্য টোপ দেওয়া হচ্ছিল, এখানে চলে যান ওখানে চলে যান, আমি ব্যারাকপুর ছেড়ে যাব না, তো আমি তো এখানে জন্মেছি এখানে মরব না। লোকসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে পার্থ ভৌমিককে প্রার্থী করছে তৃণমূল। যেই ব্যারাকপুর অর্জুন সিং এর দুর্গ বললে খুব একটা ভুল বলা হয় না, তাই স্বাভাবিকভাবেই টিকিট না পেয়ে রীতিমতো ক্ষুব্ধ অর্জুন সিং। তার গলায় গর্ভবসি নিয়ে আক্ষেপের সুরও শোনা গেল, তার সাফ কথা, টিকিট পাবেন না জানলে তিনি তৃণমূল ফিরতেনই না। হঠাৎ কেন উঠল ফেরার প্রসঙ্গ? 2019 সালের লোকসভা ভোট, তৃণমূল ব্যারাকপুরে অর্জুন সিংকে প্রার্থী করতে নারাজ। দীনেশ ত্রিবেদীকে ব্যারাকপুরে প্রার্থী করা হয় সেবার। এদিকে অর্জুন ও মরিয়া ভোটে লড়তে বিজেপিতে চলে যান, ভোটে জেতেনও তিনি। তবে বিজেপি ছেড়ে বছর দেড়েক আগেই তৃণমূলে ফেরেন অর্জুন। তবে এবারও 2019-এরই পুনরাবৃত্তি হল, টিকিট দেওয়া হল না অর্জুন সিংকে, বদলে পেলেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। টিকিট না পেয়ে এবার অর্জুন রীতিমতো বিধ্বস্ত। রবিবার সকালে সাংবাদিক সম্মেলনে তার বডি ল্যাঙ্গুয়েজ সেটাই বলছিল, গলাতেও চেনা জোর উধাও। অর্জুন বলেন তিনি বলেছিলেন ব্যারাকপুরেই লড়বেন, ব্যারাকপুরের বাইরে না। টাল বাহানা করে আলটিমেটলি টিকিট দেওয়া হলো না, এটাই কোনো দুঃখ নেই, একটাই দুঃখ, দল আগে বলে দিত দেবে না। আমি ব্যারাকপুরকে চুজ করেছিলাম, ব্যারাকপুরে লড়বো, ব্যারাকপুরের বাইরে লড়বো না, দীর্ঘ টাল বাহানা করে আলটিমেটলি ব্যারাকপুরের টিকিট দেওয়া হলো না। এটা আমার কোনো দুঃখ নেই, ইটস এ পার্ট অফ লাইফ, দুঃখ সুখে এটাই। এই পার্টি আগে বলে দিত আমি দেবো না, দলের দায়িত্ব আমি কেন নেব, দেড় বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না, শুধু এমপি ছিলাম। আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে, কে বলেছে? যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল, এবার টিকিট দেওয়া হয় না, আজকে শেষ মুহূর্তে বলে দেওয়া হলো না টিকিট দেওয়া হবে না। অর্জুন সিংকে টিকিট না দেওয়ায় বিকেল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। রবিবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে কাশিমপুর এলাকায় তৃণমূল কর্মীদের বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা, পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অর্জুন সিং কাকে চাই? এদিকে ব্যারাকপুরে চলে দফায় দফায় বিক্ষোভ। এই প্রসঙ্গে অর্জুন বলেন যারা আমাকে ভালোবাসবে সব সময় ভালোবাসবে। তার দাবি তিনি মৌসুমি ফল নয়, সব সময় রাজনীতিতে থাকেন। দেখুন, যারা আমাকে ভালোবাসবে সব সময় ভালোবাসবে, আমি কোনো সিজনাল ফল নই, মানে সিজনাল কোনো ফ্রুট নেই, আমি বারো মাসের ফ্রুট, আমি সবসময় রাজনীতিতে থাকি, মানুষের সঙ্গে থাকি, সিজনাল বলে আমার কিছু নেই, আমি 24/7 মানুষের ভালোবাসা থাকে। তবে অর্জুন বলেন আক্ষেপ থাকবে, প্রশ্ন উঠছে এবারও কি তাহলে সংগঠনে ঢুকছেন অর্জুন, দলের কোনো দায়িত্ব পাবেন তিনি? সাংবাদিকদের এই প্রশ্ন যে একেবারেই অর্জুনের মনের মতো হয়নি বুঝিয়ে দিলেন জবাবেই, বলেন আমি ব্যারাকপুর ছেড়ে যাব না, তো এখানেই জন্মেছি এখানেই মরব। উত্তর চব্বিশ পরগনা থেকে সৃঞ্জিনী পোদ্দার এবং সাম্য গোস্বামী, রিপোর্ট সময় কলকাতা।